আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সালামতে আমরা ভালো আছি। অপরাজিতে ফুল দিয়ে আজকে আমি ব্লগটা শুরু করলাম ভিউয়ার্স। এটা দিয়ে আজকে আমি চা বানিয়ে খাবো, আপনাদের মাঝে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দিবেন। আর ভিউয়ার্স দেখুন, অপরাজিতে ফুল অনেকগুলো হয়েছিল, আমি ছিঁড়ে ছিঁড়ে কাপে জমিয়ে রেখেছি। এটা টাটকা দিয়ে হয়, আবার এখান থেকে ছিঁড়েও হয় ভিউয়ার্স, তাই আমি দেখাচ্ছি। আর এটা দিলে, এটা খেলে যাদের হজমের অসুবিধা তাদের হজমের অসুবিধা দূর হবে। এক কাপ চা এটা যদি খান তাহলে হজমের অসুবিধা দূর হবে, পেটের জন্যও ভালো, এটা চেহারা ত্বকের জন্যও ভালো এই চাটা, তাই বলে দিলাম। যে পুষ্টিগুণে ভরপুর, আপনারা এভাবে করে গাছ লাগিয়ে খেতে পারবেন। ছিঁড়ে ছিঁড়ে আরও ছিঁড়ছি ভিউয়ার্স, অনেকগুলো হয়েছে ভিউয়ার্স, আমি ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম তো, এই যে ছিঁড়ছি দেখুন। তারপর আবার নিচে আছে, আবার জমানো আছে। এভাবে করে আমি চা বানাবো, আপনারা দেখুন, পাশে থেকে দেখুন ভিউয়ার্স। সকালে নাস্তা প্রিপারেশন চলতেছে, মা এখানে ডিম ভাজছে আর এই চুলার মধ্যে চা। ডিম ডিমের কুসুমগুলো সব লাল, পাঁচ দিন ভাজা রাখে তো মজা লাগে। ভাজা ভাইয়াকে দেখাই, এই যে আমার ভাই দেখুন, ওর স্কুল বন্ধ আজকে শনিবার, দেখুন মাটিতে ফেলতেছে। মাটিতে কেন ফেলতেছে মা বলছে? ছিমি মটর বাঁচতেছে তো আগের থেকেই করে না রে, টাইম পাস, কার্টুন দেখতেছে আর বাঁচতেছে। ওর এটা কাউকে করতে দিবে না, ওর একা করতে মজা লাগে না রে। কি মজা লাগে এটা, টাইম পাস হয়, টিভি দেখেই তো টাইম পাস করতেছ। পড়া নাই? হ্যাঁ পড়া নাই, না একটু পরে পড়বো। নাস্তা খেয়ে? আচ্ছা ঠিক আছে। ভিউয়ার্স দেখুন, এখানে মা গরম পানি বসিয়েছে, এই গরম পানি দিয়ে আমি অপরাজিতের চা বানিয়ে দেখাবো। দেখাবো মানে এটা আমি রেসিপি দিব, আপনারা দেখে নেবেন। রিমনা মিস্টার ফুডব্লগে দেখে নেবেন আর আমার চ্যানেলের মধ্যে একজন। হ্যাঁ, আমাদের চ্যানেলে আসলে কি হয়েছে, রিমনা সোমস্টাইল ফুড ব্লগ নামে আমাদের যে চ্যানেলটা, সেই চ্যানেলের লোগো নিয়ে এবং নাম নিয়ে সেমভাবে আমাদের মানে কমেন্ট করা হচ্ছে। অনেকে কনফিউজ হচ্ছেন যে সেই চ্যানেল দিয়ে আমরা কি কমেন্ট করতেছি নাকি। আসলে না, আমরা কোনো চ্যানেল দিয়ে মানে কমেন্ট করা হয় না, তো ওইটা বলতে পারি না কার চ্যানেল কে করতেছে। যে কমপ্লেন দিব, আপনারা ওই চ্যানেলটা ফলো করবেন না, কারণ ওই চ্যানেলে জিরো সাবস্ক্রাইব প্লাস জিরো ভিডিও। আমাদের চ্যানেল মনিটাইজেশন করা আছে রিমনা সোমস্টাইল ফুড ব্লগ, সেটাতে 226-এর উপরে রান্না দেওয়া আছে আর 1000 প্লাস সাবস্ক্রাইবার, 1600 সামথিং সাবস্ক্রাইবার আছে। জিরো সাবস্ক্রাইব নিয়ে কিভাবে আমাদের চ্যানেলে কমেন্ট করতেছে, মানে খারাপ লাগে তো। হ্যাঁ মানুষ কত কষ্ট করে আমি রান্না দিই, সেটাই আমি রান্নাগুলো এতগুলো রান্না দিচ্ছি। এই যে এখন আমি 3 কাপ পানি বসিয়ে দিলাম, এইভাবে করে আমি চাটা বানাবো, আপনারা দেখবেন। পাশে থেকে দেখুন আমার রাস্তার নাস্তাটা করে নিই। এখানে ডাল বসিয়ে দিছ, ডাল হচ্ছে এখানে, মার তো ডিম ভাজা হয়ে গেছে আপনাদের দেখালাম আমি, তো এখন আমরা নাস্তা করব ভিউয়ার্স। ভিউয়ার্স আমরা নাস্তা টেবিলে বসে পড়েছি, আজকে চারজনে একসাথে নাস্তা করতেছি, কারণ শনিবার মাদ্রাসা অফ, শনিবার দিন রান্না, স্কুল কলেজ অফই থাকে শনিবার দিন, আমারও কলেজ অফ। নো বাবু জিন্দিরা নিয়ে নাও, তুমি নাও, ওই যে নিচ্ছি কুসুমটা কি লাল টকটকা, রেডিশ অরেঞ্জ,
বানানো খাচ্ছি, নাস্তার পরে চাটা খাবো। লাল অরেঞ্জ, তাহলে আমরা খাই ভিউয়ার্স। ডিমটা অনেক ঠিক ভালো লাগতেছে না? এটা আমি এখনো খাইনি। ডিম তো ডিমই না, এটা একসাথে বুঝতে কথা বলো, এটি তো নেই। সকালে আমাদের একসাথে খাওয়া হয় না তো? রায়নে মাদ্রাসার জন্য ও 10টা না দিয়ে চলে যায়। ডিমটা আমি পরে খাই। ডিমগুলো অনেক, কুসুমগুলো অনেক লাল, অনেক লাল। তাহলে আমরা বিয়ার্স খাই, খাওয়া শেষ করে পরে দেখাবো আপনাদের। আমার আবার কোচিং আছে আজকে। আমারটা তো দিয়েছে এই দিয়েছে মুরগির ডিম, দুইটা ডিম এখানে। আর তিনজন দিয়েছে আছে ডিম, দুইটা আমি খাবো না, সাদা গুলা খাবো, দিয়ে দিব। ভালো হয়েছে না এরকম করে চা? ভালোই লাগে, লাইট ক্রিম চা, গ্রিন টির মতো। মানে এখানে ফ্লেভারটা, ফ্লেভারটা গ্রিন টির মতো। আমরা একটু লেবু দিয়ে দিলাম, ভালোই। আমিও খাইলাম অর্ধেক, পাপার দিলাম অর্ধেক। আর লাইরা একটু লেবুটা দিয়ে দিছি না, একটু কালারটা নরম হয়ে গেছে। মানে রেসিপি দিয়ে রেসিপি দিয়েছি, অন্য কলা হয়েছে না, এই ছিলছল কাটা উঠে ফেলেছিলাম। এখন পাপা বললো লেবুটা ভিতরে দিয়ে দেয়, জন্য দিয়ে দিলাম। লেবুটার জন্য ফ্লেভার আসতেছে। আপনারা এভাবে করে রেসিপিটা তৈরি করে খাবেন, ভালো লাগবে, লাইট খাবার, খারাপ না, অনেক খারাপ না। যারা সকাল বেলা ওই যে গ্রিন টি খায় না, গ্রিন টি থেকে এটা ভালো। লাইক গ্রিন টি, মানে গ্রিন টি তে একটা মানে অন্যরকম একটা হেলদি ফ্লেভার আছে, কিন্তু এটাতে কোনোই নাই। বই বই ভাব লাগলে এরকম করে খায় খায় দেখবেন, ভালো লাগবে, ভালো শরীরের জন্য, পেটের জন্য ভালো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তাহলে চলুন বাকি কাজগুলো করে নিব, আপনাদের সাথে শেয়ার করব। আরেকজন আরামে টিভি দেখতে। ভিউয়ার্স, ভাত হয়ে গিয়েছে, আপনারা তো দেখলেনই। আমরা সকালে চা বানিয়ে খেলাম, আমার ভালো লেগেছে চাটা, আপনারাও ট্রাই করতে পারেন। সকালে একসাথে নাস্তা খেলাম, চা খেলাম। আজকে আমার ছেলের মাদ্রাসা বন্ধ, কিন্তু মেয়ের কোচিংটা আছে, কোচিংয়ে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে এখন আমি বাটা মশলায় হাঁসগুলা করছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর, এখনও কিন্তু মশলা দেইনি কেউ। আর আমি আমার জন্য কলই শাক রান্না করলাম, কলই শাকটা হয়ে গিয়েছে, ডাল হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন এটা রান্না করব, রান্না করলে হয়ে যাবে, যদি লাগে তারপরে কিছু রান্না করবো, নাহলে রান্না করবো না। ভিউয়ার্স, শর্টকাট রান্না, এই আমাদের খাবারের মেনু আজকে। তাহলে দেখতে থাকেন, পাশে থাকেন, যদি ভিডিওটা ছোটোখাটো ভিডিও দিব, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দিবেন। ভিউয়ার্স, এখানে পিঠা তৈরি হচ্ছে। পিঠাটা যে সাথের মতো বানায় না, চিতই পিঠা, এটা দিয়া ঝোলটা খাইতে অনেক ভালো লাগে। রায়না আমি খাইলাম, কিসের ঝোল?
আসলে মাংস তরকারি ছিল আমি তোমার তোমার পাপার লাগা গরম করতেছি হ্যাঁ আমি কোচিং থেকে আমরা দেরি হয়ে যাবে দেখে আমরা খাইয়া ফলাইছি আমি তোমাদেরটা বানাই দিচ্ছি আস্তে আস্তে তো দেরি হয়েছে দেখুন দেখুন বিসমিল্লাহ এখনকার শ্বাসগুলো ভালো না যে কটা আনি না লাল লাল হয়ে যায় তারপরে সমস্যা নেই হচ্ছে তো না এই যে এরকম দেখুন কত সুন্দর হয়েছে আমার তো ওই যে গ্রামে তো ঈদে বানাইছিলাম প্রথম ভিডিও মধ্যে খেয়াল করে দেখেন হ্যাঁ রান্না রান্নাঘরে বানিয়েছি এখন আমার রান্নাঘর চুলার আঁচ কমিয়ে এভাবে করে উঠাচ্ছি দেখুন উঠবে কোনো সমস্যা হবে না এই যে দেখুন দেখেছেন দেখুন এখানে রাখি দেখুন কত সুন্দর না পিছনে দেখুন পোড়াও লাগেনি ফুলকপিঠা এরকম করে আমি সবগুলো এখন উঠিয়ে ওদেরকে দিব খেতে আমরা খাবো অনেক সুন্দর তাহলে রাখি ওদের জন্য যে দেখুন তাহলে আজকের ভিডিও ভিউয়ার্স এই পর্যন্ত রইলো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এইভাবে আমার পাশে থাকবেন আর ব্লগগুলো এনজয় করবেন আমি কিভাবে ব্লগগুলো তৈরি করছি আপনাদের মাঝে আপনারা তো দেখেন চলে যান দেখুন আমি সাজিয়ে দিচ্ছি ওরা খাবে এখন দেখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম